ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল 1896। সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে। বিখ্যাত সাঁচি স্তূপকে নির্মাণ করেন অশোক। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? AITUC। নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত? বানওয়ালি। নাসিক লিপিকার সাতভান রাজার সাতকর্মীর। গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত? শশাঙ্ক। হর্ষচরিত কার রচনা? বানভট্ট। তাজ উল মসির কে রচনা করেন? হাসান নিজামি। হুমায়ুননামা কার রচনা? গুলবদন বেগম। ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক। মহেঞ্জোদাড়োতে শিলমোহরের উপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে তা কিসের মূর্তি? শিবের আদি মূর্তি। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? কালীবঙ্গান। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? লোথাল। প্রাচীনতম বেদ হল ঋগ্বেদ। বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদাড়োতে। কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন? মেঘাস্থিনী। গ্রিক লেখকদের রচনা কাকে সান্দ্রোকোষ্টস বলা হয়েছে? চন্দ্রগুপ্ত। কে অমিত্রঘাত নামে পরিচিত? বিন্দুসার। কে শকাব্দ প্রচলন করেন? কনিষ্ক। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? স্কন্দগুপ্ত। গুপ্তবংশের কোন রাজা লিচ্ছব্বি দৌহিত্র নামে পরিচিত? লিচ্ছব্বি দৌহিত্র নামে পরিচিত ছিলেন। সমুদ্রগুপ্ত। কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে অভিহিত? সমুদ্রগুপ্ত। কোন শাসক যুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? বিম্বিসার। প্রথম বৌদ্ধ ধর্ম গ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? পালি ভাষায়। সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? মহাবীর। ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? পালি ভাষাতে। চীনা পর্যটক হিউয়েনসাং ভারতে আসেন যার শাসনকালে? তিনি হলেন হর্ষবর্ধন। জৈন সাহিত্য কোন ভাষায় লেখা হয়? অর্ধমাগধী বা প্রাকৃত ভাষায়। গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন? 563 খ্রিস্টপূর্বাব্দ।